যারা পোড়ায়, ওরা মানুষ না, ওরা দানব। সংবাদ সম্মেলন করে মইদুল আরো জানান, 2013 সালে বিএনপি জামায়াতের আন্দোলনে শাহবাগে বাস পুড়িয়ে 11 জনকে হত্যা করা হয় ক্ষমতাসীন দলের নেতা পঙ্কজ দেবনাথের নির্দেশে। শাহবাগের পরে পেট্রোল বোমা মেরে একটি বিহঙ্গ পরিবহনের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সিম্পতি আদায় করার জন্য। তার নির্দেশে সেদিন এই বিহঙ্গ পরিবহনের একটি গাড়িকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, 11 জন মানুষকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে।